আজান থেকে শেষ মাস আখেরি পয়গাম একটা গজল কবি মুহিব খানের বলে যায় আর মতানৈক্য করার সময় নাই কে আজহারি ওয়াজ শুনো কে সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনো কে আজহারি সাহেবের ওয়াজ শুনো কে মামুনুল হকের বয়ান শুনো কে সাইদি সাহেবের বয়ান শুনো কে কোন বক্তার ওয়াজ শুনো কে আব্বাসী সাহেবের ওয়াজ শুনো আরে কোনো দল নাই ফিরকা নাই কোনো মতামত নাই নবীর ভালোবাসায় আল্লাহর নবীর পক্ষে ময়দানে অবতরণ হও কে সুন্নি কে ওয়াহাবি কে মাযহাব মানে কে মানে না কে কওমি কে আলিয়া দেখবার টাইম নাই হাতে হাত রাখো গোট চলতো ময়দানে অবতরণ হও রসুলের পক্ষে জাহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য প্রস্তুত হও বাংলার সব পীর মাশায়েক উলামা জনতা জাগরে আজ হাতে হাত রেখে এক হও ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যাই নামাজ ঠিক কি ঠিক না বাংলার সব পীর মাশায়েক উলামা জনতা জাগরে আজ হাতে হাত রেখে এক হও ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যাই নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের ছত্তরে মুরা কথা বলি ময়দানে আর থাকি কুটি মানুষের অন্তরে ঠিক কি ঠিক না ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের ছত্তরে মুরা কথা বলি ময়দানে আর থাকি কুটি মানুষের আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে আমাদের লাঠি কি এক ঘরে না বাংলার সব ঘরে ঘরে বাংলার প্রত্যেক ঘরে মুসলমান আছে না নাই তাইলে নবীর লাঠি আছে না নাই যদি প্রয়োজন হয় লাঠি নিতে নিতে প্রস্তুত তো প্রস্তুত তো সুজা আঙ্গুলে গি না উঠলে আঙ্গুল আমরা বলছি জেনারেলের ভাইয়েরা মুক্তি পাইতে পারলে এরাও মুক্তি পাইতে পারে সুজা আঙ্গুল যদি মনে করেন বেকা করতে হবে আমির হেফাজত আল্লামা বাবুনগরীর আঙ্গুল বেকা হইতে দেরি রাখবে না একেবারে সাবধান হয়ে যান কথা আমাদের কোন এদিক সেদিক নাই সুস্পষ্ট বক্তব্য যদি মনে করেন মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন ফাঁসি দিবেন তাইলে বেজালাস আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে নবীর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ফজলুল করিম কাসিমী সাহেব হুজুর বলছিলেন রাসূলের ভালোবাসার কথা বলবো কি বলবো রাসূলের ভালোবাসার কথা সম্ভ্রমবা সময়ের দরকার এজন্য মূল বক্তব্যটা ছেড়ে দিয়ে গেলাম আমার বক্তব্য পরিষ্কার কোন অগুছানো কথা বলার চেষ্টা করি নাই সরাসরি একটা মেসেজ দিয়েছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে নবীর পক্ষে যুদ্ধ করার মতো তৌফিক দান করুন আল্লাহর নবীর মতাদর্শ অনুযায়ী চলবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু